নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠয়া দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। লাঠিগ্রামে জল জীবন মিশন কাজে ব্যাপক দুর্নীতি, সরব স্থানীয়রা, প্রশাসনের দৃষ্টি কামনা। সোনাইয়ে কংগ্রেস ছেড়ে এআইইউডিএফ এ যোগদান করলেন বহু নেতা কর্মীরা। বরাকে উৎসাহ ও উদ্দীপনায় সম্পূর্ণ চড়ক পূজা, ব্যাপক ভিড়। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের লাঠিগ্রাম জল সরবরাহ নেটশিপ কেন্দ্রের মেরামতির নামে ব্যাপক দুর্নীতি চলছে। রাজ্য সরকারের জল জীবন মিশন প্রকল্প থেকে ঝাপিরবন্দ নেটশিপ এলাকার লাঠিগ্রাম জল সরবরাহ কেন্দ্র মেরামতির জন্য কয়েক লক্ষ টাকা সরকারের তরফ অনুমোদন করা হয়েছিল, কিন্তু বরাদপ্রাপ্ত ঠিকাদার ও জল সরবরাহ কেন্দ্র পরিচালনা কমিটির কিছু অসাধু ব্যক্তির স্বার্থসিদ্ধির জন্য ফলক না লাগিয়ে কাজ আরম্ভ করে। বরাদপ্রাপ্ত ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। তারা এও বলেন, নিম্নমানের সামগ্রী ব্যবহারের দরুন যে কোনো দিন দেওয়াল ভেঙে পড়তে পারে বলে জানান। অন্যদিকে বিশুদ্ধ পানীয় জলের অভাবে স্থানীয় জনগণদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশুদ্ধ পানীয় জলের অভাবে নানান রোগে আক্রান্ত হতে হচ্ছে বলে জানান। সরকার উন্নয়নের স্বার্থে কোটি কোটি টাকা ব্যয় করলেও লাঠিগ্রামে তার কোনো প্রভাব পড়েনি। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের দ্বারা তারা বিধায়ক মিহির কান্তি সোম ও কাছাড় জেলার জেলা উপায়ুক্ত কীর্তি জলের হস্তক্ষেপ কামনা করে। সোনায় কংগ্রেসের দুর্গে এআইইউডিএফ হানায় ধস পড়ল। ব্লক কংগ্রেসের ধস নেমে অবশেষে এআইইউডিএফ দল শক্তিশালী হল। কয়েকদিন থেকে চর্চা চলছিল সোনায় ব্লক কংগ্রেস ধস নামার, বৃহস্পতিবার সেটা বাস্তবায়ন হল। সোনায় বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া ওরফে সাজুর হাত ধরে সোনায় আঞ্চলিক পঞ্চায়েতের কংগ্রেসের দশ এপি সদস্য সহ কংগ্রেসের বিভিন্ন জিপি সভাপতি, ব্লক কংগ্রেসের বহু তাবর নেতা, যুব কংগ্রেসের বহু কর্মী ও মণ্ডল সভাপতিরা এআইইউডিএফ দলে যোগদান করেন। সোনায় শিলডুপি দলের কার্যালয় সংলগ্ন মাঠে বিধায়ক সাজু এদিন নবাগত সবাইকে মালা পরিয়ে দলে স্বাগত জানান। তিনি বলেন, কংগ্রেসের কন্দলের জন্য আজ ছাকে ছাকে কর্মীরা উন্নয়নের স্বার্থে এআইইউডিএফ দলে যোগ দিচ্ছেন। যোগদানের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মথু হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হোসেন লস্কর, জেলা ইউডিএফ সভাপতি শামিনুল হক বরভুইয়া সহ অন্যান্যরা। আজকে সোনাই আঞ্চলিক প্রেসিডেন্ট সহ এন্টায়ার আঞ্চলিক বডি কংগ্রেসের পঞ্চায়েত এপি মেম্বার, গ্রুপ মেম্বার, মণ্ডল কংগ্রেস, যুব কংগ্রেস, আদার্স উইংস সব একযুগ হয়ে শুধু বড় বড় পাঁচ ছয়জন নেতা দ্বারা নিজেদেরকে নিজে বড় বলেন, এদের ছেড়ে এন্টায়ার সোনাই কংগ্রেস আজকে ইউডিএফে জয়েন করেছে কোনো শর্ত ছাড়া। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে আজকে কংগ্রেস ঐক্যবদ্ধ হয়ে ইউডিএফ দলে যোগদান করেছে। সোনাইতে আজকে থেকে কংগ্রেস দলে কিছু থাকার আছে কি না আপনারা বিচার করবেন। আর আমি সবাইকে ধন্যবাদ জানাই যে একটা ফোরসাইটেড ডিসিশন নিয়েছেন, সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচিত প্রতিনিধিরা, যারা কংগ্রেস নেতৃত্ব জুনুবাবু লস্করে হোক, আমার আব্দুল হক লস্কর হোক, ফজিল হক লস্কর হোক, আঞ্চলিক প্রেসিডেন্ট মিজু তাহের, সবাই মিলে আজকে যুব নেতা বুট্টু হোক, আমার রবিকুল হোক, প্রত্যেকে মিলে, আমার দাদা আপনারা সবাই ছিলেন স্বাধীন বাজার ডিপি প্রেসিডেন্টের প্রতিনিধি, আমার সৈয়দপুরের এপি আমার দাদা, আমার এই বোন আমার সৈয়দপুরের এপি ইলেকটেড এপি, প্রত্যেক হিন্দু মণিপুরী প্রত্যেক সম্প্রদায়ের মানুষ আজকে সোনাইতে ইউডিএফকে নিজের দল হিসাবে ভেবে নিয়েছে। প্রত্যেক স্তরের নেতৃত্ব আজকে ইউডিএফের প্রতি আস্থা রেখেছে, মল্লামুদ্দিন আজমল সাহেবের প্রতি আস্থা রেখেছে। বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সাথে জড়িত রয়েছে চৈত্র মাসের চড়ক পূজা। গোটা চৈত্র মাস কীর্থ সাধন করে মাসের অন্তিম দিনে চড়ক পূজা করেন শৈব ভক্তরা।
বাঙালি অধ্যুষিত শহর গ্রাম প্রতিটি অঞ্চলে এই চড়ক পুজো পরিলক্ষিত হয়। বিগত দুটি বছর করোনা অতিমারির প্রথম ও দ্বিতীয় তরঙ্গে সাড়ম্বরে চড়ক পুজো আয়োজিত না হলেও করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর চলিত বছরের চৈত্র মাসের প্রথম দিন থেকে জেলার গ্রাম শহরের আনাচে কানাচে হর পার্বতীর নাচ দেখিয়ে চাঁদা সংগ্রহ করতে দেখা গেছে আয়োজকদের। উল্লেখ্য, পৌরাণিক তথ্য অনুযায়ী চৈত্র সংক্রান্তির দিন চড়ক গাছকে জল থেকে তুলে এনে পুজো করা হয়। পরে গাছটিকে খোলা মাঠের মধ্যে শক্তভাবে পুঁতে রাখা হয়। গাছটির উচ্চতা হয় প্রায় 30 থেকে 40 ফুট। মূলত এই চড়ক পুজোতে যে অধিষ্ঠাতা দেবতাকে পুজো করা হয় তাকে বলা হয় অর্ধনারীশ্বর। এদিকে বৃহস্পতিবার ছিল চৈত্র সংক্রান্তির দিন, এই দিনেই অনুষ্ঠিত হয় চড়ক পূজা। প্রতি বছরের মতো এবছরও শিলচর তারাপুর মালিনীবিল স্থিত শ্রী শ্রী শ্মশানকালী মন্দিরেও অনুষ্ঠিত হয় চড়ক পূজা। মেঘলা আবহাওয়া উপেক্ষা করে পূজা চত্বরে ভক্তদের ঢল দেখা যায়। এদিন সকাল থেকে পূজা দেখতে ভিড় জমান ভক্তরা, এতে আবাল বৃদ্ধ বনিতা সবাই মেতে ওঠে। চৈত্র মাসের শেষে আমাদের বাঙালির ঐতিহ্য একটি ধর্মীয় অনুষ্ঠান যেটি শিবের গাজন বা চড়ক পূজা নামে বিখ্যাত, সেটি আমাদের পরম্পরা থেকে পূজা করে যাচ্ছেন এবং ধর্মীয় অনুষ্ঠান রক্ষার্থে এই পূজা করা হয় প্রতি বছর। এবং মন্ত্রের সাহায্যে অনেক ধরনের খেলা দেখানো হচ্ছে আমাদের পূজায়। অনেক ধরনের মন্ত্রের সাহায্যে বিনা তেলে সিঁদুরগুলা, বিনা মন্ত্রের সাহায্যে আগুন জ্বালানো, উক্কা শূন্য উক্কা গাওয়া, এছাড়াও বসি, বিভিন্ন ধরনের খেলা হচ্ছে। কিন্তু আজকাল দেখা যাচ্ছে আমাদের ভারতীয় সংস্কৃতি ভুলে গিয়ে ভারতের মানুষগুলো বিদেশি সংস্কার নিয়ে ব্যস্ত, সেই জন্যে আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। তার জন্য সবাইকে বলছি যে আমাদের ধর্মীয় অনুষ্ঠানের যোগ দিন এবং সহযোগিতা করুন, যাতে আমাদের ধর্মীয় অনুষ্ঠান ভবিষ্যতে আরও ভালোভাবে সহযোগিতা করতে পারি এবং ধর্মীয় অনুষ্ঠান যাতে করা যায় সেজন্য সবাই সাহায্য সহযোগিতা করবে। কার্বি আংলং থেকে উদ্ধার হলো 5টি শিম্পাঞ্জি সহ আটক করা হলো 2 পাচারকারীকে। ধৃত 2 পাচারকারীর নাম হাবিবুর রহমান এবং জনাব খান। প্রাপ্ত তথ্যমতে জানা গেছে, বুধবার মায়ানমার থেকে মণিপুর হয়ে গুয়াহাটি পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়ার পথে কার্বি আংলং এর নাকা চেকিং এর সময় 5 শিম্পাঞ্জি সহ 2 পাচারকারীকে হাতেনাতে আটক করে পুলিশ। এদিন প্রতিদিনের মতো পুলিশ কর্মীরা সেই রুটে আসা যাওয়া গাড়িগুলোতে তল্লাশি চালানোর সময় MN01AG5829 নম্বরের একটি মারুতি ভ্যানেও তল্লাশি চালালে 5টি শিম্পাঞ্জি সহ 2 পাচারকারীকে আটক করতে সক্ষম হয় অসম পুলিশ। ধৃত পাচারকারী দুইজনই মণিপুরের বাসিন্দা বলে জানা গেছে। এদিন কার্বি আংলং এর বোকাজান এলাকাতে নাকা চেকিং এর সময় শিম্পাঞ্জিগুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া শিম্পাঞ্জিগুলো বন বিভাগের কাছে সমঝে দেয় পুলিশ। শিম্পাঞ্জিগুলোকে মায়ানমার থেকে ভায়া মণিপুর হয়ে ভারতে পাচার করার কথা ছিল এবং অসমের ডিমাপুর থেকে গুয়াহাটিতে নিয়ে যাওয়া হচ্ছিল বিক্রির জন্য বলে জানা গেছে। ধলাইর 3 মণ্ডলে অন্ন যোজনার হিতাধিকারীদের সাথে মত বিনিময় এবং নয়া হিতাধিকারীদের হাতে রেশন কার্ড সহ চাল তুলে দেওয়া হলো বুধবার। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য গরিব কল্যাণ অন্ন যোজনার হিতাধিকারীদের সাথে মত বিনিময় করেন এবং বিভিন্ন কার্ড হোল্ডারদের অসুবিধার কথা জানান। এদিন 5 শতাধিক হিতাধিকারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল বলেন, লকডাউনের চরম দুর্দিনে গরিব মানুষের জন্য অন্নদাতা হিসেবে আবির্ভূত হয় তাদের মুখে হাসি ফুটিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই করোনাকালে তিনি গরিবের জন্য মসিহা হয়ে উঠেছিলেন। দেশের 80 কোটিরও বেশি হিতাধিকারীর ঘরে প্রতিমাসে মাথাপিছু চাল পৌঁছে যাচ্ছে বিনামূল্যে, যা একমাত্র সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শিতার জন্য বলে জানান তিনি। এদিন মন্ত্রী পরিমল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়ে হিতাধিকারী সহ দলীয় নেতৃবৃন্দদের নিয়ে এক র্যালিতে পা মেলান। পরে নরসিংপুর মন্ডলের জীবনগ্রাম জিপির মধুরাপুরীয় গরিব কল্যাণ অন্ন যোজনার হিতাধিকারীদের সঙ্গে মত বিনিময় করেন মন্ত্রী পরিমল। এদিন তার সাথে উপস্থিত ছিলেন কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, জেলা সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল সহ দলীয় কর্মী সমর্থকরা। এই কার্যক্রমের অঙ্গ হিসেবে আজকের দিনটাকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, আমরা অনেক সময় আমরা অনেক জিনিস পাই, সরকারিভাবে সহায়তা পাই, পেতে গিয়ে আমাদের অনেক কষ্ট হয়, পাওয়ার পরেও আমরা বুঝতে পারি না আমরা কি পেলাম কেন পেলাম।
এই অন্ন যোজনার ব্যাপারটা আপনাদের জানা আছে, সমগ্র বিশ্ব যখন কোভিড নাইন্টিনের ত্রাসে কাঁপছে, মানুষ মানুষের পাশে যেতে পারে না, মানুষ মানুষকে স্পর্শ করতে পারে না, সন্তান যখন তার পিতার মুখাগ্নি করতে পারে না, যখন গাড়ি বন্ধ, যখন রেল বন্ধ, যখন যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে লকডাউনে আছে, তখন প্রধানমন্ত্রী আমাদেরকে বাঁচাচ্ছে। দুস্থদের চিকিৎসা ও পড়াশোনার জন্য মুখ্যমন্ত্রীর তহবিল থেকে বরাদ্দ অর্থের চেক বিতরণ করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বৃহস্পতিবার জেলা বিজেপি কার্যালয়ে এই মর্মে এক সভা অনুষ্ঠিত করে হিতাধিকারীদের হাতে চেক তুলে দেন তিনি। এদিন সভা শুরুর আগে প্রদীপ প্রজ্বলন সহ ভারত মাতার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, আজকে চুয়ান্ন জনের মধ্যে আমরা বিতরণ করব। তো এই বিতরণের সময় আমাদের মন্ত্রী উপস্থিত খুশির সুযোগ আমি জানাতে চাই যে ভারতীয় জনতা পার্টির আসাম রাজ্যের দুইবারের সরকার আর এই দুইবারের সরকারে আজকের দিনে যিনি মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এক অসাধারণ কাজ, অক্লান্ত পরিশ্রম করে, দিনরাত পরিশ্রম করে বৈভবশালী আসাম রাষ্ট্র। প্রতিবছরের ন্যায় এবারও বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করল উধারবন্দের মাতৃভাষা ঐক্য মঞ্চ। বৃহস্পতিবার মঞ্চের তরফে উধারবন্দ হাসপাতালের সামনে থেকে পথ পরিক্রমার আয়োজন করার পাশাপাশি বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে মঞ্চের সভাপতি সীমান্ত ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক সঞ্জু রায় জানান, বাংলা নতুন বর্ষকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রতিবছরই বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে থাকে মাতৃভাষা ঐক্য মঞ্চ। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাঙালির কৃষ্টীয় সংস্কৃতি এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে মঞ্চের তরফে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয় থাকে বলে জানান তারা। এদিনের অনুষ্ঠানে মাতৃভাষা ঐক্য মঞ্চের কর্মকর্তারা সহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রত্যেকের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক এই শুভকামনা নিয়েই মাতৃভাষা ঐক্য মঞ্চ পথ পরিক্রমার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান করে চলেছে। আমাদের আজকের অনুষ্ঠানের শুরুতে আমরা হাসপাতাল রোডের মুক্ত মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করেছি। এবারে আমরা উত্তর পাড়ায় এসে আমাদের অনুষ্ঠান আপনাদের সামনে পরিবেশন করার প্রস্তুতি নিচ্ছি। তাই বন্ধুগণ, আপনাদের প্রত্যেকের কাছে আমাদের বিনম্র আবেদন, আসুন এই বর্ষবরণের অনুষ্ঠানকে সুন্দর ও সার্থক করে তুলুন। এখান থেকে গিয়ে আমরা বাজার চৌমাথায় অনুষ্ঠান করব, কালীবাড়ি রোডে আমাদের অনুষ্ঠান রয়েছে এবং আমাদের মাতৃভাষা ঐক্য মঞ্চ উধারবন্দের স্থাপিত ভাষা শহীদ মিনারে আমাদের অনুষ্ঠান রয়েছে। আসুন আজকের এই অনুষ্ঠানকে সবাই মিলে সুন্দর ও সার্থক করে তুলে আমাদের আগামী দিনগুলো সবার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনায় আমরা শুরু করছি আমাদের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতে আমরা একটি নৃত্যের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করব। অগ্নি পরিষেবা দিবস পালন করলো করিমগঞ্জ জেলায় 5টি অগ্নি নির্বাপক ও জরুরিকালীন পরিষেবা কেন্দ্র। পাশাপাশি এর সঙ্গে সঙ্গতি রেখে 14 থেকে 20 এপ্রিল পর্যন্ত অগ্নি পরিষেবা সপ্তাহ পালন করা হবে। বৃহস্পতিবার এই দিবস উপলক্ষে জনসাধারণের মধ্যে অগ্নি সুরক্ষায় করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান সহযোগে রেল শহর বদরপুরের অগ্নি ও জরুরিকালীন পরিষেবা কেন্দ্র এদিন সকাল 8টা নাগাদ বদরপুরঘাট অফিস কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি বদরপুর, শ্রীগৌরী, ভাঙ্গা,
এংলাবাজার পর্যন্ত পরিক্রমা করে। এবছরের অগ্নি পরিষেবা দিবসের থিম ছিল অগ্নি সুরক্ষা শিখুন ও উৎপাদনশীলতা বাড়ান। বদরপুর ঘাটে অগ্নি পরিষেবা কার্যালয়ে এদিন সকাল 8টায় পতাকা উত্তোলন সহ বৃক্ষরোপণ কর্মসূচি ও শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। শোভাযাত্রায় মাইক যোগে জনগণকে বিশেষভাবে সতর্ক করে দিয়ে অগ্নি সুরক্ষা সম্পর্কিত বক্তৃতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। আজি আমার বদরপুর পালন করা হল। প্রথমত আমার হেরি আসলে ফার্স্ট টাইম আসলে আমার শহীদ যেগুলো আমি শ্রদ্ধাঞ্জলি জানালো। সেকেন্ড আসলে আমার বৃক্ষরোপণ আসলে, থার্ড আসলে আমার এই গাড়িবিল পেলাই আমি রোপণ করলো। আরও স্পোর্টত গৈ গৈ যত যত মানুষ আমার বেটারিং মার্কেটত বজারত বা হেভি এরিয়াত আমি গলো, বেটারিং এরিয়াত গৈ পেলাই মানুষবিলাক আমার লিফলেটবিল বিতরণ করলো আর এনাউন্সমেন্ট করে পেলাই কেনকা কি অগ্নির পর নিরাপদ থাকার কারণে কি কি ব্যবস্থা লোক লাগে সেটা জানালো। তার লগতে আজি আমার হেরি আছে এখন এংলাবাজার বলে আমার ভিতর অঞ্চলত আমার আছে বহু ডর ডর দুই লাগিটা নেই এই ভিতর আমার টাউনের পর আমি যত আসু টাউন বা আমার মহাকল যখন স্টেশন আছে সেই স্টেশনের পর অল্প দূরত হয় তাই তাতে আমি 3টা বাজার প্রোগ্রাম এখন লিছু তাতে মার্কেটত লোক এখন প্রোগ্রাম। তো আজকে এই আপনার এই আজকে এই দিবসে আপনার মানে কি ধরনের মানে জনসাধারণকে অ্যাডভাইস দিবেন? আমরা মানুষের হেরিবিলাক বেশিকে অসুবিধাটা হল আমার বদরপুরের হেরিটা হল এতিয়া জুই চুই লাগে তেতিয়া মানুষবিলাকে নাম্বারবিলাক নাজানে এই নাম্বারবিলাক আমি ফার্স্ট অফ অল দি আছো বা কলটো কেনেকা করব লাগে সেইটো যোগে দি আছো ফার্স্ট। আর আগের পর তো অ্যাওয়ারনেস কেম্পিং প্রোগ্রাম করার কারণে বদরপুর বহুত কনসার্ন হয়েছে মানুষবিলাক পাবলিককে আমি থ্যাংক ইউ। বদরপুর দর্পণ এনজিওর উদ্যোগে বদরপুর পুরাতন রেলগেটের ফুটওভার ব্রিজে বিভিন্ন ধরনের চিত্রাঙ্কন করে গোটা উপত্যকা ও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন কর্মকর্তারা। রেল বিভাগের অনুমতি নিয়ে সংস্থার কর্মকর্তারা বিগত 13, 14 ও 15 এপ্রিল পর্যন্ত ফুটওভার ব্রিজে চিত্রাঙ্কন করবেন। এ ব্যাপারে দর্পণ ইউথ এনজিওর পক্ষে সাংস্কৃতিক সম্পাদক রাজীব দে জানান, রেলওয়ে ফুটওভার ব্রিজে চিত্রাঙ্কনের মূল উদ্দেশ্য হচ্ছে বদরপুর সহ উপত্যকার বহু বেকার চিত্রশিল্পী রয়েছেন তারা আজ কর্মহীন, সরকারি সুযোগ সুবিধা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত রয়েছেন, তাই রাজ্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেই এইভাবে চিত্রাঙ্কনের আয়োজন করা হয়েছে। আগামীকাল 15 এপ্রিল এই চিত্রশিল্পীদের অঙ্কনগুলি এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হবে বলে জানান। এটার উদ্দেশ্য হলো আমাদের রেল কলোনির যারা বেকার চিত্রশিল্পীরা আছেন প্লাস পুরো বরাক বেলি আমরা এখানে শিলচর কুরমুজ থেকেও এসছেন যে ওরা অ্যাকচুয়ালি অনেক কাজ করে কিন্তু সরকারি বা বেসরকারি কোনো কাজই পায় না, তারা টোটালি বেকার। তো তাদেরকে আমরা জনসমক্ষে তুলে ধরার জন্যই দর্পণ এনজিওর এ প্রচেষ্টা। এটা এটার মাধ্যমে আপনার কী কী প্রকাশ করতে চাইছেন? এই যে আর্টগুলি দেখলাম সারা ব্রিজের উপরে আঁকা, এটার মাধ্যমে এটা প্রকাশ করতে চাই যে আমাদের রেল শহর বা বরাক ভেলির যারা চিত্রশিল্পীরা আছেন ওনারা কোথাও ঠাই পান না, অনেক কাজ করেন কিন্তু ওদেরকে কেউ দেখে না, না সরকার দেখে না প্রাইভেট সেক্টর কেউই ওইরকমভাবে সম্মানিত করে না। আমরা এর মাধ্যমে চাইছি যে সবাই যাতে সম্মানিত হোক এবং ওরা একটা ভালো জীবনযাপন করতে সক্ষম হোক। এই প্ল্যাটফর্মে আনতে চান? হ্যাঁ, একটা ভালো প্ল্যাটফর্মে আনতে চান। আচ্ছা, তো আগামীকাল এই প্রোগ্রামটা কী হবে? আগামীকাল প্রোগ্রাম আগামীকাল বিকেল 5টায় আমাদের এটার শুভ আরম্ভ হবে এবং আমরা সবাইকে পুরো বরাক ভ্যালি বা আসামকে বলছি যে ওরা যাতে কালকে আমাদের এই 5টার সময় আসে। অবশেষে রেল শহর বদরপুরের শেষ লগ্নে জমে উঠেছে চৈত্র সেল বাজার। বদরপুর রেল স্টেশন রোড, বদরপুর বাজার ফুটপাথের উপর এবং বাজার সংলগ্ন গুডলাক কমপ্লেক্সের ভিতর চৈত্র সেলের বাজারে এতই ভিড় যে সড়ক দিয়ে যান চলাচল করাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। ফলে দুপুর থেকে সন্ধ্যারাত পর্যন্ত ভিড়ে জ্যামজটে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে জনগণ। গত এক মাস ধরে বদরপুর শহরে ছুটিয়ে চলছে রিডাকশন বাজার, দোকানের পরিসর বাড়িয়ে ক্রেতাদের নজর কাড়ার জন্য দোকানের সামনে সামগ্রী দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। চৈত্র সেল সম্পর্কে স্থানীয় দোকানদার সহ বহিরাজ্য থেকে আসা দোকানিদের প্রশ্ন করলে তারা জানান, গত বছর করোনা আবহে তারা চৈত্র সেলে তেমন মুনাফা তুলতে পারেননি, তবে এবার করোনার প্রকোপ না থাকায় তারা লাভের মুখ দেখছেন বলে জানান। অবৈধ মদের আস্তানায় হানা দিয়ে 3 অবৈধ মদের দোকানের মালিক সহ বেশ কয়েক লিটার দেশি মদ বাজেয়াপ্ত করল পুলিশ। এই অবৈধ মদ বিরোধী অভিযানে নেমে প্রায় 1,000 লিটার দেশি চোলাই মদ সহ মদ তৈরির সামগ্রী নষ্ট করে কদমতলা থানার পুলিশ। পাশাপাশি 30 লিটার দেশি মদ এবং মদ তৈরির বিভিন্ন সামগ্রী সহ 3 ব্যক্তিকে আটক করে কদমতলা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানানো হয়, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উত্তর জেলার সরলা গ্রাম পঞ্চায়েতের মহেশপুর বাঙাল জুম 4 নং ওয়ার্ড এলাকায় বিভিন্ন স্থানে বেআইনি মদের আস্তানায় হানা দেওয়া হয়। সেখানেই মালিক সাজন গোয়ালা, জগদীশ তাঁতি, বদন তাঁতি সহ 30 লিটার দেশি মদ বাজেয়াপ্ত করে পুলিশ। অ্যাকচুয়ালি আজকে আমাদের অনেকদিন ধরেই আমাদের কাছে কমপ্লেন আসছিল যে এই সরলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহেশপুর বাঙালজুম এলাকাতে দেশীয় পদ্ধতিতে তৈরি বাংলা যেটা মদ বলা হয়, ওই অবৈধ মদ, এগুলি খেয়ে বিভিন্ন ক্রাইম হচ্ছে বাঙালজুম এলাকাতে। এবং রিসেন্টলি কতগুলি ঘটনা হয়েছে এবং অ্যারেস্ট হয়েছে, মারধর ঘটনা ঘটেছে। তো সেই ব্যাপার নিয়ে আমরা এলাকার বাসীকে অনেকদিন ধরেই আমরা সতর্ক করেছি। কিছুদিন আগে আমরা একটা মিটিং করেছিলাম এলাকাবাসী সবাই মিলে কথা দিয়েছিল যে মদ বিক্রি করবো না। তথাপি কোম্পানি আসছিল যে মদ বিক্রি করছে, বিভিন্নভাবে অবৈধভাবে মদ, দেশীয় পদ্ধতি মদ বানাচ্ছিল। সেই মতো আমরা আজকে গোপন সংবাদের ভিত্তিতে আমরা বাঙালজুম এলাকাতে গিয়ে কয়েকটা পাড়াতে গিয়ে আমরা রেড করি। রেড করার পরে আমরা প্রায় নিয়ার অ্যাবাউট 1000 লিটার, 1000 লিটার যেটাকে দেশীয় মদ বলা হয়, আমরা ডেস্ট্রি করি, স্পটে ডেস্ট্রি করি। প্লাস আমরা 3 জনকে গ্রেপ্তার করি আন্ডার 1690 Act-এ। প্রায় নিয়ার অ্যাবাউট আমরা 30 লিটার সিএম লিকার, কান্ট্রিমেট লিকার আমরা সিজ করি তাদের হেফাজত থেকে। যাদেরকে অ্যারেস্ট করেছি তাদের নাম হলো সুজন গোয়ালা, জগদীশ তাঁতি, বদল তাঁতি, আর 2 জন পলাতক আছেন, আমরা এবারে দেখছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। লাঠিগ্রামে জল জীবন মিশন কাজে ব্যাপক দুর্নীতি, সরব স্থানীয়রা, প্রশাসনের দৃষ্টি কামনা। সোনাইয়ে কংগ্রেস ছেড়ে AIUDF-এ যোগদান করলেন বহু নেতা কর্মীরা। বরাকে উৎসাহ ও উদ্দীপনায় সম্পূর্ণ চড়ক পূজা, ব্যাপক ভিড়। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।